বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল মার্লাস লামোসেনের। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপকে সামনে রেখে 18 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে জায়গা হয়নি লামোসেনের। বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার তারিখ বাড়িয়ে 29 আগস্ট করা হয়েছে। এর 3 সপ্তাহ আগেই সবার আগে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করে সবাইকে চমকে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর মাত্র 29 দিন বাকি, তারপরেই পর্দা উঠতে চলেছে ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় আসর ICC ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণ করার আগে 7 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। বিশ্বকাপের সর্বোচ্চ সফল দলটি এবারের স্কোয়াডে চমক বলতে মাত্র 2 নাম, তানভীর সাঙ্গা এবং অ্যারন হার্ডিং। এছাড়া সব পরিচিত মুখ নিয়েই বিশ্বকাপ খেলতে চলেছে অস্ট্রেলিয়া। তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তাদের 18 সদস্যের প্রাথমিক দল। প্যাট কামিন্স অধিনায়ক, শেন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জস হেজলউড, ট্রেভিস হেড, জস ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোনিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।